শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন। রোববার রাতে ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর সাজ্জাদ হোসেন নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন ও দাবি মেনে আমি পদত্যাগ করেছি। এর আগে রোববার সকাল 11টা থেকে চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ এবং পদোন্নতির দাবিতে রুয়েটের 80 জন শিক্ষক উপাচার্যের কক্ষে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষক আহসান হাবিব জানান, ভারপ্রাপ্ত উপাচার্য পদত্যাগ করায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।